হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি এফসি টপার, ওয়েলকাম টু মাই আনাদার ফুটবল ভিডিও। তো গাইস, আমরা গেছে কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, কুইক কাউন্টার এবং লং বল কাউন্টারের মধ্যে কোন কোচটা ভালো। তো যারা যারা দেখেন নাই, আপনারা স্ক্রিনের উপরে দেওয়া আছে, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। তো আজকে আমরা কথা বলবো কুইক কাউন্টার নিয়ে, প্রপারলি কিভাবে আপনারা কোন ম্যানেজারটা নেবেন এবং কোন কোন প্লেয়ার গুলা নেবেন, তারপরে কোনগুলা মিস্টেক করবেন না, তারপরে কিভাবে অ্যাটাকিং করবেন এবং কিভাবে আপনারা ডিফেন্ডিং করবেন। তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা ভিডিওতে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কোন রকম ভিডিও আপলোড করবেন। তো ভিডিওতে যাওয়া যাক, লেটস গো স্টার্ট। আমরা প্রথমে কথা বলবো ম্যানেজার নিয়ে। তো আপনি যদি নতুন কুইক কাউন্টারে খেলা শুরু করেন, আপনার কাছে অবশ্যই পেড কোনো ম্যানেজার থাকবে না। তো আপনারা প্রথমে জিপি দিয়ে এই জিপ জেটলার কোচটা নিতে পারেন, সেটা কুইক কাউন্টারে 87 পেয়ে যাবেন। আর যদি আপনাদের কাছে কয়েন থাকে তাহলে আপনারা জাবি আনসোকে নিতে পারেন, এটা 88 পেয়ে যাবেন আপনারা। আর যদি আপনাদের কাছে 88 উপরে যদি কোনো কোচ থাকে সেটা দিয়েও আপনারা খেলাতে পারেন। তারপর আমরা কথা বলবো প্লেয়ার নিয়ে। আপনারা যদি কুইক কাউন্টারের প্লেয়ার সিলেক্ট করেন, অবশ্যই আপনারা স্পিডওয়ালা প্লেয়ার সিলেক্ট করবেন। আর শুধু স্পিডওয়ালা প্লেয়ার থাকলে হবে না, আপনার প্লেয়ারের কাছে অবশ্যই ওয়ান টাচ পাসিং এবং থ্রু পাসিং এই দুইটাই থাকতে হবে মাস্টলি। আপনারা ট্রাই করবেন সবসময় যে আপনার প্লেয়ারের কাছে যাতে ওয়ান টাচ পাসিং এবং থ্রু পাসিং দুইটাই যেন সবসময় থাকে, তাহলে আপনারা খেলতেও ভালো লাগবে। কারণ আপনারা সবসময় অ্যাডভান্সেস পেয়ে থাকবেন স্পিড প্লাস ওয়ান টাচ পাসিং এবং থ্রু পাস, এগুলো নিয়ে যদি আপনারা খেলেন তাহলে আপনারা সবসময় সব ম্যাচেই অ্যাডভান্সেস পেয়ে যাবেন। তো এটা খুবই সিম্পল রুলস, আপনারা যদি ফলো করেন। কুইক কাউন্টার ম্যাচে খুবই বেশি শর্ট পাস করা লাগে, আর এই স্কিল গুলা যদি প্লেয়ারে থাকে আপনারা সবসময় ডিফেন্সটারে বিট করতে পারবেন এবং বেশি পরিমাণে আপনারা এটাকেও ক্রিয়েট করতে পারবেন। তারপর আমরা কথা বলবো কুইক কাউন্টারে যেগুলো মিস্টেক হয়। আমরা সবাই কি করি যে এলবি এবং আরবি এই দুইটা আমরা অ্যাটাকিং ফুলব্যাক নিয়ে নেই বা অ্যাটাকিং ফিনিশিং নিয়ে নেই, তখন আমরা চারজন ডিফেন্স নিয়ে খেলতেছি, কখন আমরা দুইজন হয়ে যাই আমরা কখনো বলতে পারি না। আর আপনারা যদি দেখেন আমাদের লাস্ট আপডেটের পর থেকে কখনোই আপনারা আরবি আর এলবি নিচে থাকবে না, তখন উপরে উঠে যায় সবসময়। আর এই বলটা কখনোই আপনারা করবেন না, আপনারা সবসময় ট্রাই করবেন যে দুইটা বিল্ড আপ সিবি নিবেন এবং আরবি এবং এলবির জন্য আপনারা ফুলব্যাক ডিফেন্ডার নিবেন, আর না হয় আপনারা একটা ফুলব্যাক ডিফেন্ডার নিবেন এবং একটা অ্যাটাকিং ফুলব্যাক নিবেন, যে কোনো একটা নিলেই হবে। দুইটা কখনোই আপনারা নেবেন না অ্যাটাকিং ফুলব্যাক, নইলে আপনারা ডিফেন্সে অনেকটা দুর্বল হয়ে পড়বেন এবং বেশি অ্যাটাক খেয়ে আপনারা গোলও খেতে পারেন বেশি। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আর তারপর কথা বলবো আমরা অ্যাটাকিং নিয়ে। দেখেন ভাই, আপনারা লং বল কাউন্টারের মতো আপনাদের প্লেয়ার গুলা সবসময় দূরে দূরে থাকবেন, অবশ্যই আপনাদের কুইক কাউন্টারের ক্ষেত্রে আপনারা সবসময় আপনাদের প্লেয়ার গুলা কাছে কাছে পাবেন। আপনারা কি করবেন, সবসময় ট্রাই করবেন মানে ওয়ান টু ওয়ান করার জন্য আপনারা সবসময় পাস দিতে থাকবেন কাছাকাছি, আপনারা সবসময় পাসের উপরেই থাকবেন। আপনাদের মেইন কুইক কাউন্টারের খেলাই হচ্ছে গিয়া ওয়ান টাচ পাস, আপনারা যতটুকু পারবেন ওয়ান বি ওয়ান করতে থাকবেন। আর এই যে আপনারা গেম প্লে দিকে একটু কেয়ার করেন, আমি কিভাবে ওয়ান টাচ পাস এবং থ্রু পাসিং এর মাধ্যমে আমি পুরো গোলটা দিই এবং কিভাবে পুরো স্কোয়াডকে বুকাবা নিয়ে আমি পুরো লিডটা নিয়ে নেই। তো আপনারা কুইক কাউন্টারে যদি আপনারা খেলেন তো অবশ্যই আপনাদের পাসিংটা খুব তাড়াতাড়ি এবং স্মুথ ভাবে আপনারা ফিনিশিংটা দিতে হবে। তো গাইস, এখন আমরা কথা বলবো ডিফেন্স নিয়ে। অনেক বড় বড় প্লেয়ারই বলে থাকে যে কুইক কাউন্টারের ডিফেন্স খুবই খারাপ, কারণ কুইক কাউন্টারে আপনারা ডিফেন্স খুব ভালোভাবে করতে পারেন না। কারণটা হচ্ছে গাইস, আপনার হাতে কি ফোন, আপনার ডিভাইসটা কেমন সেটার দিকে দেখতে হবে, তারপরে আপনার নেটওয়ার্কটা কেমন সেটার দিকে দেখতে হবে। যদি আপনার ডিভাইসটা ভালো না হয় বা নেটওয়ার্কটা যদি ভালো না হয় তাহলে আপনি কুইক কাউন্টারে তেমন একটা খেলতে পারবেন না। কারণ হচ্ছে গিয়ে আপনি যখন কুইক কাউন্টারে খুব ফাস্ট পাসিং বা জো করতে হয় আপনারা সেগুলা খারাপ ডিভাইস এবং নেটওয়ার্ক দিয়ে আপনারা কখনোই পারবেন না। কারণ যদি আপনাদের কাছে এই দুইটার মধ্যে কোনোটাই না থাকে তাহলে আপনি কুইক কাউন্টারে খেলার কোনো দরকার নাই, আপনারা লং বল কাউন্টারে খেলতে পারেন। আর যদি আপনাদের কাছে এই দুইটাই যদি থাকে তাহলে আপনারা কি করবেন, অবশ্যই যখন টিভির পায়ে বল চলে আসবে আপনারা সবসময় ক্লিয়ার করে দিবেন। আপনি যদি দুই গোলে পিছিয়ে থাকেন তারপরও আপনি ক্লিয়ার করে দিবেন এবং দুই গোলে যদি আগে দেখেন আপনি ক্লিয়ার করে দিবেন। সবসময় টিভিতে আসার পর আপনার ডিফেন্স লাইনে বল আসার পর আপনারা ক্লিয়ার করে দিবেন। তখন কি হবে যে আপনি কখনো আপনার ডিফেন্সটারে ভুল পাসের কারণে আপনার ডিফেন্সটা না ভাঙতে পারে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। আর ওপেনার যখন বল নিয়ে যাবে অবশ্যই আপনারা ডিফেন্সটারে নিচে টানিয়ে নিয়ে যাবেন, তারপরে আপনারা ম্যাচ আপ ধরে আপনারা ডিফেন্সটা করবেন, দেখবেন আপনারা প্রপারলি ডিফেন্স করতে পারতেছেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর যদি লং বল কাউন্টারের মতো যদি আপনারা ওয়েটিং করেন বা সামনে দিকে আগে আনেন, পিছনে থাকায় দেখলেন যে আপনার পিছনে কোনো টিভি নেই, আপনি ডিফেন্সটা একদম ফাঁকা, অপোনেন্টের বল নিয়ে চলে যাচ্ছে। আর কুইক কাউন্টারে আপনারা সবসময় অ্যাটাকিং কে ফোকাস করবেন, ডিফেন্সিভে নয়। আপনারা যদি অ্যাটাকিং কে ফোকাস করেন আপনারা কি হবে, আপনি এক গোল খান সমস্যা নাই, বাট আপনারা দুই গোল দিতে হবে। আর যদি দুই গোলের এক গোলের আর যদি এক গোলের বেশি খেয়ে ফেলেন তাহলে হবে না, আপনারা এক গোল খান সমস্যা নাই, বাট এক গোলের বেশি আপনারা গোল দিতে হবে। আর যদি আপনারা ডিফেন্সিভে যদি আপনারা ফোকাস করেন তাহলে আপনারা কুইক কাউন্টারে খেলার কোনো দরকার নাই, আপনারা লং বল খেলতে পারেন। আর যদি আপনারা অ্যাটাকিং কে ফোকাস করেন আপনারা অবশ্যই কুইক কাউন্টারে খেলতে পারেন, এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট এটা কুইক কাউন্টার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর ভিডিওতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।